কি প্যাকেটটা কোথায় গেল? এখনো তো এখানেই ছিল। তুমি সবকিছুর মধ্যে ছিলে ভিক্টর, তুমি আর ওই মিশকা। আর আমি মিশকাকে যতদূর চিনি জানি ওইসব ছেলে মানুষই করবে না। তুই কোথায় বাবা? এখন তোর নামটা উঠলে এ বাড়িতে সবকিছু এলোমেলো হয়ে যায়। তোমাদের বাবার কথা আমাদের সব সময় মনে পড়ে, কিন্তু সেই তো আমাদের মনে রাখতে চায় না। কি প্যাকেটটা কোথায় গেল? এখনো তো এখানেই ছিল। তাই তো বাবা কি সত্যি কিছু পাঠায়নি? কিচ্ছু না, রূপাইয়ের দিকে ভাবলো, কোনো জিনিস না, কোনো চিঠিও না। আরেকবার দেখি তো। এটা কি বাবার লেখা? রূপাকে জানতেই হবে। এসবের মধ্যে তুমি আছো? দেখো আমি কোনো ভনিতা করছি না, যা বলার স্পষ্ট করেই বলছি। আমি সত্যিটা জানতে চাই। সত্যি মানে? দেখো আমি জানি আমার মায়ের নাম পৃথা চক্রবর্তী, আর আমিও ধোয়া তুলসী পাতা না, অনেক পাপ করেছি, কিন্তু তাহলে কোনো কারণ ছাড়া? কেউ বুঝুক আর না বুঝুক আমি জানি তুমি একটু শুধরো নি। তিস্তা অনেক কিছু সহ্য করেছে ভিক্টর, কিন্তু ওকে আমি আর কষ্ট পেতে দেব না। তাই ভালোই ভালোই বলে ফেলো সত্যিটা কি। আমি সত্যি বলছি, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। তোমাকে একটু বিশ্বাস করা যায় না ভিক্টর, তোমার মায়ের সাথে সাথে তুমি ওইসবের মধ্যে ছিলে। তাই বলো আসল কারণটা কি, সত্যিটা বলো। দেখো আমার আর কিচ্ছু হারানোর নেই, কিন্তু এরকম একটা ইয়ার্কি করার কি কোনো মানে ছিল? ইয়ার্কি? কোন ইয়ার্কি? তুমি খুব ভালো মতো জানো আমি কি বলতে চাইছি। কি ভেবেছো এসব কাজকর্ম করে সবাইকে চমকে দেবে? না না বৌদিদি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? তাহলে বলো তুমি এসব কাণ্ড কারখানার মধ্যে ছিলে না? তুমি সবকিছুর মধ্যে ছিলে ভিক্টর, তুমি আর ওই মিশকা। আর আমি মিশকাকে যতদূর চিনি জানি ওইসব ছেলে মানুষই করবে না। ওর যদি কিছু করারই হতো তাহলে ছদ্ম বেশি আসতো, কিন্তু না, ওইসব করবে না। আর কুমার বাবুও না। তাহলে বাকি রইল তুমি, তোমার মা আর ওই পারিজাত সেন। কিন্তু ওনারা তো দুজন এখন জেলে আছে। পড়ে থাকলে তুমি